আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা যে ফোনটি দেখাচ্ছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10 Plus, এটা আনবক্সিং করবো। সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি, আমি ডিভাইসটি আমার সামনে রেখেছি। সো আনবক্সিং করবো, আমার সাথেই থাকতে হবে, আর দেখতে হবে ফোনের যে বিষয়টি সেটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। প্রথমে ফোনের বক্সটি আমরা কাটতেছি। ওকে, এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S10 Plus, আর এটা হচ্ছে স্যামসাং এর অথরাইজড ডিভাইস, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। 1 ইয়ার্স ওয়ারেন্টি স্টিকারটা লাগানো আছে, সেটা ক্লিয়ার দেখতেই পাচ্ছি। স্যার, আমি অলরেডি কেটে ফেলছি, এখন এটাকে আমি আনবক্সিং করবো, আপনি আমার সময় থাকলে আমাকে দেখতে পাবেন। আসলে এক হাত দিয়ে ভিডিও করতেছে, আর এক হাত দিয়ে করতেছে, সো যার কারণে একটু প্রবলেম হচ্ছে। ওকে, ফাইনালি খুলে ফেলছে, ঠিক আছে। ভিতরে একটা সুন্দর কাভার দেওয়া আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ একটা কাভার দিয়ে দিয়েছে। এবং এখানে ইজেক পিনটাও আমি দেখতে পাচ্ছি, শুধু একটি কাভার, ওতে হচ্ছে ইজেক পিনটা দেওয়া হয়েছে। ভিতরে হচ্ছে কাভারটা, কাভারটা অনেক দারুণ কাভার দিয়েছে, সেটা হয়তো আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন। খুবই দারুণ একটা কাভার দেওয়া হয়েছে। আমরা এতক্ষণ যেটা দেখার জন্য ওয়েট করতেছিলাম এটাই কিন্তু সেটা, এটাই হচ্ছে ডিভাইসটা। ওকে, সো ফাইনালি আমরা ওপেন করবো ডিভাইসটা। ওকে, এখানে দেখতে পাচ্ছি লেখা আছে স্যামসাং গ্যালাক্সি S10 Plus, সিকিউর বাই নক। ওকে, ফোনটি ওপেন হচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে সাথে ফোনের সঙ্গে কাভারটি কিন্তু আমরা দেখে ফেলেছি, উইথ হচ্ছে হোয়াইট কালারের সাথে হোয়াইট 1 কেজির হেডফোন যেটা রয়েছে, ইভেন হচ্ছে চার্জার, অ্যান্ড হচ্ছে USB টাইপ সিটাও আমরা এখানে দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছি ওনারা। ওকে, ফোনটি ওপেন হচ্ছে। Okay, let's go. Okay. Finished, and that means হচ্ছে সম্পূর্ণ অফেন হয়ে গিয়েছে। এটা হচ্ছে রিয়েল ফোন। সো ফোনটা আমরা ওপেন করে ফেললাম, ফোনের সাথে আর কি রয়েছে সেটা আমরা দেখবো। কাভারটি দেখে ফেলেছি, এটা হচ্ছে চার্জার, দ্যাট মিন্স হচ্ছে ফার্স্ট চার্জারটি দিয়েছেন, আর হচ্ছে USB টাইপ সি, অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে হেডফোন, 1 কেজি যে হেডফোনটি সেটা কিন্তু এখানে দেওয়া হয়েছে, 1 কেজির সবচেয়ে হাই রেঞ্জের যে হেডফোন সেটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ওকে, এটা সম্ভবত ডাটা কেবল, রাইট, ডাটা কেবল ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, আর ওয়ারেন্টি কার্ড আর সব কিছু হচ্ছে এদিকে রাখা হয়েছে। ওকে, ক্যামেরাটা আমরা একটু দেখে নিচ্ছি, ক্যামেরা সব কিছু কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। ক্যামেরা, ক্যামেরা জাস্ট অসম ক্যামেরা, যেটা আমরা দেখতে পাচ্ছি, ভেরি অসম, ওয়াও। ক্যামেরা কিন্তু আমরা ক্লিয়ারলি দেখে বললাম, জাস্ট অসম ক্যামেরা, এবং অ্যান্ড্রয়েড পাই ইউজ করা হয়েছে এটাতে, সম্ভবত অ্যান্ড্রয়েড পাই ইউজ করা হয়েছে, যেটা খুবই ইউজার ফ্রেন্ডলি, অনেক বেশি ভালো লাগতেছে দেখতে পারে। ওকে, তিন ঘন্টা সময় বেঁচে কাজ করবো,
ওকে, অবশ্য সব কিছু আমরা দেখে ফেললাম। থ্যাংক ইউ গাইস, যারা যারা আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি আন্তরিক ভালোবাসা, মনে বেশি অভিনন্দন রইল। সকলের সঙ্গে থাকবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, সালাম আলাইকুম।